দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো ভয়েস অফ আমেরিকার যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারটি রয়েছে সেটিকে শিরোনাম করেছে, বিদেশে নিতে হলে খালেদাকে আগে জেলে যেতে হবে। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ভিসা নিষেধাজ্ঞা, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। এছাড়াও আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, সড়কে মৃত্যুর ক্ষতিপূরণ শুরু এই মাসেই, কিছু বিষয় তারা তুলে ধরেছে এই সংক্রান্ত। আরও দেখতে পাচ্ছি আরেকটি শিরোনাম, দরকার 400, এই বিষয়ে তারা আরেকটি শিরোনাম করেছে, দরকার 400 কোটি টাকা, পাওয়া যাবে 150 কোটি। সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিয়ে মূলত তারা এই প্রতিবেদনটি করেছে। ডেঙ্গু নিয়ে যে শিরোনামটি দেখতে পাচ্ছি, ডেঙ্গুতে সেপ্টেম্বরে রেকর্ড মৃত্যু। চলে যাচ্ছি পরের পত্রিকাটিতে, দৈনিক কালবেলা, কালবেলা শিরোনাম করেছে খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে জটিলতা। এছাড়াও স্যাংশন দিচ্ছে, আরও দিতে পারে, এটা তাদের ইচ্ছা। খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সরকার নয়, আদালত সিদ্ধান্ত নেবেন, বিদেশে যেতে হলে আবার তাকে জেলে যেতে হবে, আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে, আদালতের উপর হস্তক্ষেপ করার সুযোগ নেই, ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী। দৈনিক সমকাল শিরোনাম করেছে, অক্টোবরেই ভোট, রাজনীতির এসপার ওসপার, শর্তহীন সংলাপে আগ্রহী নয় দুদল। অক্টোবরেই বর্তমান সরকারের পতন ঘটানো হবে, বিএনপির বক্তব্য। আর এছাড়া আওয়ামী লীগের বক্তব্যটি তারা তুলে ধরেছে, সরকারের উন্নয়নের চমকে বিএনপির রাজনীতির কবর হবে অক্টোবরে। আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, রোহিঙ্গা শিবিরে খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারের আরেকটি অংশ তারা তুলে ধরেছে, যুক্তরাষ্ট্র স্যাংশন দিচ্ছে, আরও দিতে পারে, এটা তাদের ইচ্ছা। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, এখন ভোটের অধিকার জনগণের হাতে, প্রধানমন্ত্রী, ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকার। এছাড়াও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তাদের কিছু শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, ডেঙ্গু টিকার দ্বিতীয় ট্রায়ালও সফলভাবে সম্পন্ন, রোগ প্রতিরোধে কার্যকারিতা দেখতে অচিরেই তৃতীয় ট্রায়াল। এছাড়া ডেঙ্গুতে মৃত্যু হাজার ছুঁই ছুঁই। দৈনিক কালের কণ্ঠ, শঙ্কার অক্টোবর শুরু, রাজনীতির মাঠে মূলত যে ঘাত প্রতিঘাত চলছে সেটাই তারা তুলে ধরেছে। এছাড়াও আরও দুটি ব্লকে কাজ পাচ্ছে মার্কিন কোম্পানি শেভরন, গ্যাস অনুসন্ধান নিয়ে তারা এই প্রতিবেদনটি করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারটি নিয়ে তারা যে শিরোনামটি করেছে, আরও নিষেধাজ্ঞা দিতে পারে, এটা তাদের ইচ্ছা, প্রধানমন্ত্রী। দৈনিক যুগান্তর, যুগান্তরের শিরোনামে দেখতে পাচ্ছি, ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, ভয়েস অফ আমেরিকাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর খালেদা জিয়ার বিষয়ে যে শিরোনামটি দেখতে পাচ্ছি, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, অনুমতির আশা পরিবারের, সরকারের সিদ্ধান্ত আজ। অল্প গ্যাসে বিশাল ব্যয়, এলএনজি নির্ভরতায় আর্থিক ঝুঁকিতে জ্বালানি খাত, আরেকটি শিরোনাম তারা করেছে। দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে, এটিএম বুথ থেকে টাকা উত্তোলন কমেছে, 13 মাসের মধ্যে সর্বনিম্ন নগদ উত্তোলন চলতি বছরের জুলাইয়ে। এছাড়াও রাজধানীর যানজট নিয়ে, যেই বিষয়, রাজধানীর বিভিন্ন প্রকল্প নিয়ে, বিপুল বিনিয়োগের পরও কেন শীর্ষ ধীর গতির শহর ঢাকা, এটি নিয়ে তারা আরেকটি শিরোনাম করেছে। দর্শক, দৈনিক ইত্তেফাক দৈনিক পত্রিকাগুলো নিয়ে এই ছিল আমার হাতে। এই ছিল এখনকার মতো প্রসঙ্গ, বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।